আসসালামু আলাইকুম। বিজনেসের 7 বছর উপলক্ষে কয়েকটি অফারই আসছে, তার ভিতরে এটাও একটা ভালো অফার। এখানে আপনারা $100 দেখে কেউ ভয় পাবেন না, এই কাজটি আপনারা $11-12 দিয়েও কমপ্লিট করে নিতে পারবেন, আর মাত্র 37,772 জন এখান থেকে রিওয়ার্ডটি পাবে। রিওয়ার্ডটা কীরকমভাবে দেবে? এখানে রিওয়ার্ডটি আছে রেফারেল সিস্টেমের এবং নতুন অ্যাকাউন্টের। আপনি যদি কাউকে রেফার করেন সাকসেসফুললি পাবে, যাতে সেই রেফারেলটা কমপ্লিট হয়, তার বিনিময়ে আপনি এখান থেকে 0.01 BNB পাবেন, যেটার বর্তমান ভ্যালু প্রায় $5-এর একটু বেশি হবে। এই যে দেখুন, বর্তমান ভ্যালু আছে $5.28। তো প্রত্যেকটা রেফারেলের বিনিময়ে আপনি এখান থেকে $5.28 পাবেন। এখানে একজন ব্যক্তি সর্বোচ্চ 7টা রেফার করতে পারবে, তার মানে যেটা দাঁড়ালো আপনি আপনার একটা এলিজেবল অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ $35-$36 এরকমের ইনকাম করতে পারবেন। এখন কীভাবে কী করবেন সেটা দেখানোর বিষয়। আর শুধুমাত্র এই $5-ই না, আপনি যাকে রেফার করবেন তার তো এটা নতুন অ্যাকাউন্ট, তো ওই নতুন অ্যাকাউন্টে আপনাকে যেটা করতে হবে $100 ট্রেডিং ভলিউম করতে হবে। তো $100 ট্রেডিং ভলিউম করার পর ওই নতুন অ্যাকাউন্টে আপনি $2.5-এর মতো পাবেন, তার মানে যেটা দাঁড়ালো আপনার টোটাল একটা কাজের বিনিময়ে কত ডলার পাচ্ছেন, এখানে পাচ্ছেন $5, ওখানে পাচ্ছেন $2.5, প্রায় $7-$7.5 মতো আপনার কিন্তু প্রত্যেক অ্যাকাউন্ট প্রতি প্রফিট আসতে আছে। তো ভালো একটা অফার, তার জন্য শেয়ার করতে আছি, যারা যারা পারবেন প্রত্যেক কমপ্লিট করবেন। এখন কীভাবে কাজটা কমপ্লিট করবেন সেইটা দেখানোর বিষয়। এখানে আপনাদের প্রথমত যেটা প্রয়োজন হবে একটা পুরাতন বিজনেস অ্যাকাউন্ট যেটা এলিজেবল, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এলিজেবল থাকতে হবে। এলিজেবল না থাকলে কিন্তু হবে না। এখন বলবেন ভাই কীভাবে চেক করবো আমার অ্যাকাউন্ট এলিজেবল আছে কি নেই? তা আপনার অ্যাকাউন্ট এলিজেবল আছে কি নেই সেটা চেক করার জন্য এই যে আপনার অ্যাকাউন্টের ভিতরে এসে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে লার্ন অ্যান্ড আর্ন যে অপশনটি আছে না এইটার ভিতরে আসবেন। এই জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। এখানে আসলে আমার এখানে দেখুন কোনো কিছু কিন্তু লেখা নেই এক্সট্রাভাবে। আপনাদের যদি দেখেন এখানে মার্ক করে কোনো কিছু লেখা আছে যে ইয়োর অ্যাকাউন্ট নট এলিজেবল টেবল, তাহলে সেই অ্যাকাউন্ট দিয়ে হবে না, আপনাকে একটা ফ্রেশ অ্যাকাউন্টের প্রয়োজন হবে আপনার যে অ্যাকাউন্ট এলিজেবল। আপনি যদি নট এলিজেবল অ্যাকাউন্ট দিয়ে করেন তাহলে কিন্তু কোনো প্রকার রিওয়ার্ড এখান থেকে নিতে পারবেন না। অলরেডি অফারের পোস্ট কিন্তু আমি আপনাদের মাঝে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এই যে দিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু বলেও দিয়েছি এই যে আপনি কত কী পাবেন। এখানে টোটাল 700 BNB রিওয়ার্ড পুল রয়েছে, তো সেই 700 BNB শেষ হয়ে গেলে কিন্তু অফার ইন্ড হয়ে যাবে। তো 700 BNB তখনই শেষ হবে, আমি ভিডিওর প্রথমেই যেটা আপনাদের দেখিয়েছিলাম যে এখনও 37,000 মানুষ নিতে পারবে, ওই 37,000 মানুষও শেষ হয়ে যাবে, 700 BNBও শেষ হয়ে যাবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। অনেক বড় একটা রিওয়ার্ড পুল, তো তার জন্য ভিডিওটা মেক করে দিচ্ছি, যারা যারা পারবেন প্রত্যেকে কাজটি কমপ্লিট করে দেবেন। এখন কীভাবে কমপ্লিট করবেন, প্রথমে পুরাতনদের জন্য দেখাই, যাদের বিনান্সে অ্যাকাউন্ট রয়েছে তারা এই রেফারেল ক্যাম্পিংটায় অংশগ্রহণ করবেন, তো তাদেরটা দেখাই। প্রথমে আপনার বিনান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পরে এই যে নোটিফিকেশান আইকন রয়েছে না, নোটিফিকেশান আইকনে যাবেন। নোটিফিকেশান আইকনে যাওয়ার পর এখান থেকে ক্যাম্পিংয়ে যাবেন। ক্যাম্পিংয়ে গেলে এই যে দেখুন প্রথমেই ক্যাম্পিংটা রয়েছে, এটার ভিতরে আসবেন। রেফারেল ক্যাম্পিং তো এরকম যাতে ইরর মিরর আসে, কেটে বের হয়ে আবার ক্লিক করবেন, কয়েকবার এরকম করলে চলে আসবে। এই দেখুন আপনাদের সামনে লাইভই দেখালাম, আপনাদের এরকম দুই একবার হলেই প্রশ্ন করতে থাকেন ভাই আসছে না কেন, এরকম কেন, ওরকম কেন। আপনারা নিজের আগে কয়েকবার চেষ্টা করবেন, এই যে দেখুন এখন কিন্তু লোড নিচ্ছে এখানে, তো নিজেরা কয়েকবার চেষ্টা করবেন, তারপর যদি দেখেন একবারই আসেই না তখন প্রশ্ন টশ্ন করতে পারেন। তা আমি একটু এখানে ওয়েট করি, আমার ওয়াইফাই দিয়ে সমস্যা ছিল, তো ডাটাটা অন করার পর দেখি চলে যাচ্ছে, তো এখানে লগ ইন অটোমেটিক হয়ে যাবে। আমার এখানে দেখুন লেখা আছে স্টার্ট মিশন, তো আপনাদের এখানে জয়েন লেখা থাকবে। এই যে এরকমের এখানে এই যে জয়েন্ট ক্যাম্পিং লেখা আছে না, এরকম জয়েন্ট ক্যাম্পিং লেখা থাকবে, জয়েন্ট ক্যাম্পিং একটা ক্লিক করে দেবেন। জয়েন্ট ক্যাম্পিংয়ে ক্লিক করবে, তারপর স্টার্ট মিশনে ক্লিক করতে পারবেন, অথবা নিচে আসলো এখানে সকল রুলস রেজুলেশন সকল কিছু দেখতে পারবেন, এখান থেকে দেখে নিতে পারেন। এখন এখানে আপনাদের কাজটা কী, এখানে আপনাদের কাজ আছে ইনভাইট করা, এখান থেকে যে ইনভাইট রয়েছে না ইনভাইটে ক্লিক করবেন। এটা কিন্তু পুরাতনদের দেখাচ্ছে যাদের এলিজেবল অ্যাকাউন্ট অলরেডি রয়েছে, যাদের নেই তাদেরকে কীরকম কী করতে হবে সেটা একটু পরে দেখাই।
এখানে যে ইনভাইট রয়েছে না, ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পর এই হচ্ছে আপনার রেফার লিঙ্ক, এই হচ্ছে রেফার কোড। এখান থেকে এই রেফার লিঙ্কটি কপি করবেন, অবশ্যই এলিজিবল অ্যাকাউন্ট লাগবে, আবার বলতে আছি। তো এখান থেকে লিঙ্কটি কপি করলেন, লিঙ্কটি কপি করে আপনি আপনার যে ফোন দিয়ে আর নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি কি করবেন, আপনার ওই এই যে পুরাতন যে অ্যাকাউন্ট, পুরাতন অ্যাকাউন্টের যে রেফার লিঙ্কটা, ওই রেফার লিঙ্কের মাধ্যমে অন্য একটা ফোনে নতুন একটা বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওইটা KYC ভেরিফিকেশন কমপ্লিট করবেন। ওইটা KYC ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আপনাকে এখন ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করতে হবে। এখান থেকে তারা বলেই দিয়েছে আপনাকে ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে। এই ট্রেডিং ভলিউমটা কীভাবে কমপ্লিট করবেন সেটাও দেখিয়ে দেবো। তার আগে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, এখান থেকে রিওয়ার্ডটা কবে কী পাবেন। আপনার যে এই যে রেফারেলের যে রিওয়ার্ডটা, এই রিওয়ার্ডটা পাবেন হচ্ছে গিয়ে 48 ঘন্টার ভিতরে, রেফার করার 48 ঘন্টার ভিতরে। এবং আপনার যে নতুন অ্যাকাউন্ট থাকবে, নতুন অ্যাকাউন্টে যে 0.005 প্রায় $2 BNB-র মতো, $2 মতো, ওই $2 পাবেন হচ্ছে গিয়ে অফার শেষ হওয়ার 14 দিন পরে। অফারটি যখন শেষ হবে, সেই অফারটি শেষ হওয়ার 14 দিন পরে, হ্যাঁ এই যে 14 দিন পরে না হয়, হ্যাঁ অফারটা শেষ হওয়ার, এই যেখানে লেখা গেছে 14 দিনের ভিতরে অফার শেষ হওয়ার 14 দিনের ভিতরে আপনারা আপনাদের প্রত্যেকটা নতুন অ্যাকাউন্টের ভিতরে $2 করে BNB পেয়ে যাবেন। সেটা কোথা থেকে ক্লেম করবেন ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবে। সকল রিওয়ার্ডই ওই এক জায়গা থেকে ক্লেম করতে হবে। তো আশা করি কবে কী রিওয়ার্ড পাবেন, কীভাবে পাবেন সেটা ক্লিয়ার। এখন এখানে ইনভাইট করলেন, আপনি একটা আপনার নিজের পুরাতন অ্যাকাউন্টের রেফার কোড দিয়ে অন্য একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। এখন আপনাদের কাজটা কি, সেই নতুন অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করে KYC করবেন। নতুন অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করে KYC করার পরে এই যে দেখুন এরকম $11 থেকে $10 মতো নিবেন অ্যাকাউন্টে, $11 থেকে $10 মতো যে কোনো জায়গা থেকে আপনি ডিপোজিট করে নিতে পারবেন। আর KYCটা কীভাবে করবেন সেটাও তো বলি। এখান থেকে যে আইকনটা রয়েছে এটাই ক্লিক করবেন, ক্লিক করবেন এই যে ইউজারের ভিতরে যাবেন। এই ইউজারের ভিতরে গেলে এখানে আমার তো অলরেডি KYC ভেরিফিকেশন কমপ্লিট, তো এই ভেরিফাইয়ের উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্য টত্য এইসব দিতে বলতে পারে। তারপর লাইভ ক্যামেরা ওপেন হয়ে যাবে, ন্যাশনাল আইডি কার্ডের সামনের পেজ পিছনের পেজের ফটো মটো তুলে দিবেন। দেওয়ার পর ফেস ভেরিফিকেশন চাইবে, যার ন্যাশনাল আইডি কার্ড তার ফেসটার ভেরিফিকেশন দিবে। তো ওখানে যেরকম যেরকম করতে বলবো এরকম করলে ইনস্ট্যান্টলি 3-4 মিনিটের ভিতরে KYC ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। KYC ভেরিফিকেশনটা করার পর এখন আপনাদের কাজ কি, এখান থেকে ওয়ালেটে আসতে হবে। ওয়ালেটে আসার পর স্পটে আসবেন, স্পটে আসার পর এখানে $11 মতো নিলেই হবে। বা আপনার যদি বেশি ডলার থাকে, যদি $50 থাকে তাহলে আরও খুব ইজিলি করতে পারবেন। আমি অল্প ডলার দিয়ে দেখাবো, তার কারণ হচ্ছে গিয়ে যাতে করে আপনারা খুব সহজে করতে পারেন। যাদের কাছে কম ডলার রয়েছে তারাও করতে পারেন, যাদের কাছে $50 বা $51 মতো রয়েছে তারা খুব ইজিলি করে নিতে পারবেন, যাদের কাছে $10 মতো রয়েছে তারাও করতে পারবেন। ডিপোজিটের উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে এই যে USDT লিখে সার্চ করলে এরকম তো চলে আসবে। তো এখান থেকে TRC20 বা BNB যে কোনো চেইনে আপনারা এখানে ডিপোজিটটা কমপ্লিট করে নেবেন। এখান থেকে অ্যাড্রেস কপি করে নিয়ে এখানে আপনার নতুন অ্যাকাউন্টের ভিতরে $11-12 মতো ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পর এখন আপনার ট্রেডে আসবেন অথবা হোমে আসবেন। হোমে আসার পর এখান থেকে সার্চ বারে FUSD লিখবেন, FUSD, এই যে HD, এইটা এইটার ভিতরে যাবেন। এইটার ভিতরে গেলে এখানে দেখুন FUSD to USDT রয়েছে, এটার ভিতরে আসবেন। এইটাই করলে আপনাদের একটা সুবিধা আছে, সুবিধাটা কি আপনাদের কাছ থেকে ফি একদম কম যাবে। এখান থেকে সেলে আসবেন বা বাইয়ে আসবেন, আপনাদের কাছ তো USDT রয়েছে, তো এখান থেকে বাই থাকবেন। বাই থাকার পর লিমিটটাকে আপনারা এখান থেকে মার্কেট করে দেবেন, মার্কেট করে দিয়ে এখান থেকে এটাকে 100% করে একবার বাই করবেন, তাহলে আপনার $10 ট্রেডিং ভলিউম হয়ে গেল। আবার সেলে এসে এখান থেকে 100% করে দেবে, 100% করে আবার সেলে ক্লিক করবেন, তাহলে আপনার কত $20 ট্রেডিং ভলিউম হয়ে গেল। এরকম করে 5 বার বাই 5 বার সেল করলে আপনার $100 ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আর যাদের কাছে $50 থাকবে তারা একবার বাই করলে $50, একবার সেল করলে $50, $100 ট্রেডিং ভলিউম দুইবারই হয়ে যাবে। কিন্তু যাদের যারা $10 দিয়ে করবেন তাদের 5 বার বাই 5 বার সেল করলে $100 কমপ্লিট হবে। আশা করি ক্লিয়ার। যাদের $20 রয়েছে তাদের 3 বার বাই 3 বার সেল করলে হয়ে যাবে, এরকমের সিস্টেমটা। আশা করি ক্লিয়ার। তো এতটুকু করলে আপনার রেফারেল সাকসেসফুল হবে।
আপনার রেফারেল সাকসেসফুল হওয়ার পরে এখানে শো করবে যে আপনার কয়টা রেফার কি সাকসেসফুল হয়েছে, এবং আপনার যে কয়টা রেফার সাকসেসফুল হবে তার পেমেন্টটা আপনারা প্রত্যেকটা রেফারেলের যে রেফারটা যখন সাকসেসফুল হবে তখন থেকে 48 ঘন্টার ভিতরে আপনি আপনার রেফারেলের যে $5 রয়েছে সেই রিওয়ার্ডটা পেয়ে যাবেন, এবং আপনি যে নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই নতুন অ্যাকাউন্টের রিওয়ার্ডটা পাবেন এই ইভেন্টটা শেষ হওয়ার 14 দিনের ভিতরে। আশা করি কি দেন, এখন সেই রিওয়ার্ডগুলো কোথা থেকে ক্লেম করবেন? সেই রিওয়ার্ডগুলো ক্লেম করার জন্য এখান থেকে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর এই যে গিফট অ্যান্ড ক্যাম্পিং রয়েছে না, এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে রিওয়ার্ড হাব। রিওয়ার্ড হাবের ভিতরে যাবেন। রিওয়ার্ড হাবের ভিতরে গেলে আপনি যেটা পাবেন সেটা এখানে এরকম দেখতে পারবেন। এখানে এইরকমভাবে ক্লেম অপশন পাবেন, ক্লেমে ক্লিক করবেন আপনার রিওয়ার্ডটা। তারা আপনার যে স্পট রয়েছে এই যে ওয়ালেট, ওয়ালেটে আসার পর এই যে স্পট আছে না, স্পটের এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে এই যে হোমে আসবেন, হোমে এসে আবার এই মোড়ে আসবেন, মোড়ে এসে এখান থেকে এই যে কনভার্ট একটা অপশন রয়েছে, এই যে এখানে ট্রেডে ক্লিক করলে এই যে কনভার্ট অপশন রয়েছে, কনভার্টে গিয়ে কনভার্ট করে ওটাকে USDT করে তারপর যে কোনো কারো কাছে কিন্তু এটাকে সেল দিয়ে দিতে পারবেন। আশা করি সকল ডিটেলস ক্লিয়ার। এখন যাদের পুরাতন কোনো অ্যাকাউন্ট নেই, তারা যদি ইভেন্টে অংশগ্রহণ করতে চান, তাদের তো প্রথমত একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তখন সেই নতুন অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন তার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পল লেখা থাকবে অ্যাড ড্রপ লিঙ্ক। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। এই পোস্টটি আপনাদের সামনে আসলে এখানে যে রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে সরাসরি রেজিস্টার লিঙ্কে ক্লিক করে এখান থেকে এটাকে ওপেন করে দিবেন। তারপর এরকম আসতে পারে, এখানে যদি কোনো পারমিশন টারমিশন চাই এলাও দিয়ে দেবেন। স্টার্ট হিয়ার এইটার উপরটা ক্লিক করবেন। এখানে দেখুন লগ ইন সাইন আপ দুইটি অপশন রয়েছে, সাইন আপ একটা ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে রেজিস্টার পেজ আসবে। এই যে রেজিস্টার পেজ আসছে, এখানে আপনি আপনার ইমেল দিবেন, নেক্সটে ক্লিক করবেন। এখানে হ্যাঁ ইমেল দিয়ে নেক্সটে ক্লিক করবেন, পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর আপনার অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন মেল টেল যেতে পারে আপনার জিমেলে, তো মেলটা ভেরিফাই করে নেবেন। এবং আপনার কাছে রেফার কোড চাইতে পারে, রেফার কোড যদি চায় তাহলে এই যে এখানে এই রেফার আইডি দেওয়া আছে এটার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যায়। এটা কপি করে যেখানে রেফার কোড চাইবে ওখানে রেফার কোডটা বসিয়ে দেবেন। রেফার কোডটা বসিয়ে দিয়ে আপনার অ্যাকাউন্টটা প্রথমত KYC ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবেন। KYC কীভাবে কমপ্লিট করবেন সেটা তো প্রথমেই বলে দিয়েছি। তো KYC কমপ্লিট করার পর আপনি কী করবেন, ওয়ালেটে এসে ওই যেভাবে ডিপোজিট করতে বললাম, ডিপোজিট করে $100 ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করে নেবেন। $100 ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করার পর তারপরে আপনার এই ক্যাম্পিংয়ের ভিতরে গিয়ে ওই জয়েন ক্যাম্পিংয়ে ট্যাম্পিং ক্লিক করে আপনার রেফার লিঙ্কটি নিয়ে আপনি নিজের রেফারেলের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিন্তু নিজেও এই প্রফিটটা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো যেহেতু ভালো একটা অফার, ভালো একটা রিওয়ার্ডের চান্স রয়েছে, সেহেতু ভিডিও মেক করে দিলাম, ডিটেলসে বুঝিয়ে দিলাম কীভাবে কী। তো চাইলে এখন আপনারা প্রত্যেকে কাজ করতে পারেন। আর রিওয়ার্ডটা আপনারা এই যে রিওয়ার্ড হাবের ভিতরে পাবেন। অনেকে রিওয়ার্ড হাব এখানে রয়েছে, আবার অনেকের এখান নাই, যাদের এখান নাই তারা তো মরে গিয়ে ওখান থেকে খুঁজে নেবেন। তা আশা করি সকল কিছু ক্লিয়ার, আমি হয়তো সকল কিছু সঠিকভাবেই বুঝাতে পেরেছি। তারপর যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের যেই পোস্ট রয়েছে, পোস্টের এখানে কমেন্ট বক্স রয়েছে, এখানেও কমেন্ট করতে পারেন, অথবা আমার ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানেও কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো ভালো একটা রিওয়ার্ড পুল রয়েছে, আর এখনও সময় রয়েছে যেহেতু, সেহেতু সবাই প্রত্যেকে একটু কষ্ট করে হলেও অফারটিতে অংশগ্রহণ করে ভালো একটা রিওয়ার্ড এখান থেকে গেইন করে নিন। তো আশা করি বুঝতে পারছেন, অনেকেরই এখন কিন্তু নতুন স্টাডি কার্ড রয়েছে, অনেকেই নতুন নতুন ভোটার হয়েছেন, প্রত্যেকেরই আইডি কার্ড রয়েছে নতুন, যেগুলো দিয়ে বিনান্স অ্যাকাউন্ট করা নেই, ওইগুলো দিয়ে আপনি কিন্তু চাইলেই বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই অফারটি নিয়ে নিতে পারেন। তো প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু ভালো পরিমাণে আপনারা প্রফিট নিতে পারবেন। আশা করি এই অফারের ডিটেলস বুঝতে পারছেন। তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।